রাখবেন, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়াতলে রাখবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বলে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জেনার দাওয়াত দিল, তখন বলছে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখনই আল্লাহকে ভয় করি বলল, তখন বিনিময় হয়ে গেল ও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। আপনি যদি এই পাপকে আজ থেকে বন্ধ করতে পারেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন, কোনো সমস্যা হবে না। আপনি পাপ বন্ধ করে দেন, কোনো জায়গাতে বিপদে পড়লে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, এবং আপনি বলতে পারবেন যে আমি বিপদে পড়েছি, ওই অন্যায় করিনি, তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। আপনার খুব ভালোভাবে জানা আছে তিনজন গর্তে আটকা পড়েছিল, রাস্তায় যাচ্ছিল, বৃষ্টি আসলো, বিশাল একটা পাথর মুখের উপরে আসলো, তারা সরাতে পারবে না। তখন তারা বলল, তিনজনের একজন বলল, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম, আমি মানুষ নারীকে যেভাবে ভালোবাসে তার চেয়ে শতগুণ বেশি তাকে আমি ভালোবেসেছিলাম অন্যায় করার জন্য। তবে সে বলেছিল যে তুমি যদি 100টি স্বর্ণমুদ্রা দিতে পারো আমি অন্যায় রাজি আছি। হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণমুদ্রা তার হাতে দিলাম, তারপরে আমি অন্যায় বসলাম। তখন ও আমাকে বলল, আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর, ফাকুম তো আনহা, আমি অন্যায় করিনি, উঠে গেছি। এইটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, দিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে অন্যায় লিপ্ত হবে না, দুইটা কাজ, দুইটা, সেটা হলো মুখ এবং লজ্জা স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জান্নাতের জিম্মেদারি নিলাম, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। মসজিদের সকল মুসল্লি, দিনী মহিলা মুসল্লি বোনদেরকে বলছি, দেখেন আমি যতই কড়াভাবে কঠোরভাবে আপনাকে বলি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আপনার বাসার কথা আমার বাসা নয় যে আমার ছেলে আপনার বাড়িতে পানি খাওয়া, ভাত খাওয়ার পরে পানিটা ছিটিয়ে দিয়েছে, আপনার দেওয়ালটা ভেজিয়ে দিয়েছে, তাই আপনার একটা মন কষাকষি ভাব সৃষ্টি হয়েছে, এটা নয়। আমার ছাগলটা আপনার গাছ খেয়ে নেয়নি, সিম গাছ খেয়ে নেয়নি, আপনার সাথে আমার কোনো দুনিয়াবি দূরত্বের কোনো কারণ নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি। মাঝে মধ্যে যখন আপনাকে কঠোরভাবে বলি তখন আপনি কেটে কঠোরভাবে ভাববেন না, মনে করবেন যে এটা আমার কল্যাণের জন্য বলেছে, যে কথা আপনাকে যতই তিতা লাগুক, হক কথা আপনাকে তিতা লাগবে, এ কথাই ঠিক। মর্মে আপনাকে বলছি, আপনি আমাদের একজন দিনী বোন, চারটে কাজ যদি করতে পারেন জান্নাতের সব দরজা খোলা, চারটে কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা আপনি ঢুকতে পারবেন। এক, সল্লাত খামসাহা, 75 সলাত আদায় করলো, আপনি 75 সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। দুই, সমাদ সাহারাহা, রমজান মাসে রোজা থাকলো, রমজান মাসে আপনি সিয়াম পালন করবেন। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও মানা যায় না, গালি দেয়, অকথ্য ভাষায় কথা বলে, মারে, তারপরে আপনি মেনেই চলার চেষ্টা করুন, আর যদি নাই মানা যায় তাহলে সংসার ছেড়ে দেন, খোলা তালাক করতে পারেন। যদি থাকেন যতই কষ্ট হোক মেনেই চলতে হবে। চার, জেনায় লিপ্ত হবেন না, যদি ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে না করে দেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জান্নাতের সব দরজা খোলা, আল্লাহ তো বলেছেন যে আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। মর্মে মসজিদের সকল পুরুষ মুসল্লিকে এই ঘৃণিত পাপ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সতর্ক করছি, সবাই মিলে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে ঘৃণিত পাপ থেকে রক্ষা করো। খুতবার শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা, তার প্রথম কথাটি হচ্ছে এই যে আমি যেটা দিন রাত বলি সেটা আপনার কাছে কতটুকু মনে থাকে তা আমি বলতে পারি না, হয়তো বা থাকে নাও থাকতে পারে। দেখেন আমি যে আপনাকে জামিয়া সালাফিয়ার কথাটা বলি এটাতে কি আপনি কোনো সময় বিরক্ত হন, আপনাকে খারাপ লাগে? আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি যা টাকা পয়সা ইনকাম করি সবই প্রতিষ্ঠানে খরচ করি, আমি আমার জীবনে 10 টাকা ইনকাম করতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই, আমার সংসার গড়তে হবে আমাকে এটা আমার মাথাতে নেই, কোনো সময় ওটা ভাবিও না, আমি ভাবি না, আমার ছেলে ভাবে না, আমার মেয়ে ভাবে না, আমার বউ ভাবে না, আমরা কেউ ভাবি না, আমার মনে বড় সাত, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, এটা আমার মনে বড় সাত। কাজেই
এই কথাটি কোনো সময় ভারী মনে করবেন না, যেহেতু এই প্রতিষ্ঠান জনগণের পয়সা দিয়ে চলে। এক মাসে বেতন লাগে, এখন সম্ভবত বেতন লাগবে 17 লক্ষ প্রতি মাসে। জানালি যে বেতন আসবে, এদেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড়। আপনি তো কোনোদিন গেলেন না, মসজিদ নির্মাণ হয়েছে, 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে।